কেউ পছন্দ করে তিলের খাজা, আবার কেউ বাদামের কুটকুটি। দুটো রেসিপি একসাথে শেয়ার করলাম, যাতে করে সহজে বানাতে পারেন। অনেকের কাছেই এই তিলের খাজা আর বাদামের কুটকুটি খুব পছন্দের, চাইলে বাসায় নিজের হাতে বানাতে পারবেন স্বাস্থ্যকর উপায়ে। আশা করছি রেসিপি দুটো ভালো লাগবে সবার কাছে। প্রথমে আমরা তিলের খাজাটা বানিয়ে নিই। তিলের খাজা বানানোর জন্য আমি এখানে সাদা তিল নিয়েছি 1 কাপের মতো, আর এই তিলটা কিন্তু সুপার শপে কিনতে পাওয়া যায়। তারপর তিলটা একটা প্যানে নিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। ভাজার সময় অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটাকে একেবারে কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে কিছুটা লাল হয়ে গেছে আর মোচমোচে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে তিলটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তাহলে আরও বেশি মোচমোচে হয়ে যাবে। তিলগুলো ঠান্ডা হতে হতে আমরা এখন একটা বাটার পেপারে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা তিলের খাজাটাকে সেট করব। তারপর চুলায় আবারও একটা প্যান বসিয়ে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর এই চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনির মাঝে পানি দিতে হবে না, এমনিতেই একটা সাইড থেকে কালার আসবে। চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ জাল করার পরেই চিনিটা গলে যাবে আর ক্যারামেলের কালার যখন চলে আসবে, ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া তিলটা দিয়ে দিতে হবে। তিলটা দিয়ে সাথে সাথে অনবরত নাড়তে হবে, এই সময় চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। আর ক্যারামেলের সাথে যখন তিলটা মেশানো হয়ে যাবে, আমরা যে বাটার পেপারে তেল ব্রাশ করে রেখেছিলাম ওইখানে ঢেলে নিতে হবে। এই কাজটা একটু দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু অনেক তাড়াতাড়ি জমে যেতে পারে। তারপর খুব ভালো করে সমান করে এই বাটার পেপারে ছড়িয়ে নিতে হবে। উপরে আরও একটি বাটার পেপার দিয়ে বেলুন দিয়ে চেপে কিছুটা পাতলা করে নিচ্ছি। আপনাদের এই তিলের খাজাটা যেরকম পাতলা করতে ইচ্ছে করে ঠিক এরকম করে পাতলা করে নিতে পারেন। এখন হচ্ছে গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে, ঠান্ডা হওয়ার পর কাটতে গেলে একটু কষ্ট হবে। চাইলে ঠান্ডা হওয়ার পরও কাটতে পারেন, ওই ক্ষেত্রে কাটার যে স্লাইসগুলো সমান হবে না, আঁকাবাঁকা হয়ে যেতে পারে। তো আমি গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি আর এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। একটা চলুন ভেঙে শেয়ার করি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন একটা কৌটোতে ভরে সংরক্ষণ করার পালা। আমাদের তিলের খাজা এখন তৈরি। এই খাজাগুলো আপনারা কয়েক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। নিজের হাতে বানানো খাজার স্বাদ অসাধারণ। এখন চলুন আমরা বাদামের কুটকুটিটা বানিয়ে নিই। বাদামের কুটকুটির জন্য 1 কাপ বাদাম নিয়েছি, আর বাদামটা আগে থেকেই ভাজা ছিল, তারপরে আমি আর একটু ভেজে মোচমোচে করে নিচ্ছি। তাহলে বাদামের কুটকুটিটা আরও বেশি খেতে ভালো লাগবে। অল্প আঁচে বেশ কিছুক্ষণ বাদামগুলো ভেজে নিয়েছি, একইভাবে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এখানে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1 কাপ চিনির মাঝে এখানে 1/4 কাপ পানি দিয়েছি, আর অল্প আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন এই চিনি আর পানি একসাথে ফুটতে শুরু করবে অনেক ঘন হয়ে যাবে, আর বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ক্যারামেলের মতো হয়ে যাবে। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঘিটা মিশিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া বাদামগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর একইভাবে একটা বাটার পেপারে ঢেলে নিতে হবে, সাথে সাথে ডালতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। তো বাদামের কুটকুটিটা আমি সাথে সাথে কাটিনি, শক্ত করার পরে কেটেছি। তো এটা কাটতে কিন্তু কিছুটা কষ্টকর, আপনি চাইলে একটু ভেঙেও নিতে পারেন। কাটার স্লাইস যেরকমই হোক বাদামের কুটকুটিটা খেতে দারুণ হয়েছে। তো আমাদের বাদামের কুটকুটি বানানো হয়ে গেছে। আশা করছি আজকের এই দুটো রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমার এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে পেজে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।